বলিউডের 90 দশকের বড়পর্দা কাঁপানো জনপ্রিয় নায়ক গোবিন্দা। সেই সময়ে একাধারে এই নায়কের সিনেমা যেমন দর্শক সমাদৃত হয়েছে, তেমনি ছিল ব্যবসা সফল। এই তারকার বয়স যখন মাত্র 21 বছর, তখনই কাজের প্রস্তাব পেয়েছিলেন 75টি হিন্দি সিনেমায়। টানা দীর্ঘ সময় পর্দা মাতিয়ে রেখেছিলেন এই নায়ক। 14-15 বছর ধরে ক্যারিয়ারের শীর্ষে থাকা এই অভিনেতা একসময় হারিয়ে যান। তবে বলিপাড়ায় কান পাতলেই এই ড্যান্সিং হিরোর অপেশাদারিত্বের কথা শোনা যায়। বিটাউনে বহু প্রযোজক পরিচালকের অভিযোগ, তিনি নাকি সময়মতো কাজে আসেন না, এমনকি দেখা করবেন বলেও কথা দিয়ে ঠিকঠাক মতো দেখাও করেন না। বলিউডে গুঞ্জন শোনা যায় অনুরাগ বাসুর জাগ্গা জাসুস সিনেমাতে গোবিন্দাকে নিয়ে কাজ শুরু করলেও মাঝপথে শুটিং থামিয়ে দেন। অবশ্য কেন থেমেছিল ওই শুটিং তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। কোনো পরিচালকই তাকে আর কাজে নিতে চান না। আর না চাওয়া প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা জানিয়েছেন, তিনি নিজের চেষ্টায় এত বছর ধরে ভালো কাজ করে এসেছেন, তবে কোনো অভিযোগ আসেনি। একই সঙ্গে তিনি বলেন, তবে সময়ের সঙ্গে মানুষ বদলায়, তাদের মতও বদলায়। বলিউড ইন্ডাস্ট্রিতে এই বদল সব সময় চোখে পড়ে। গোবিন্দা এও মনে করেন, কেউ সাফল্যের দোরগোড়ায় পৌঁছালে অনেকেই চায় অন্ধকারে টেনে নিয়ে যেতে, তাই হয়তো আজ তাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। একসময় তিনি যাদের খুব কাছের মনে করেছিলেন, আজ তারাই সব মিথ্যা অভিযোগ এনেছেন তার বিরুদ্ধে। এই নায়ককে নিয়ে আরও একটি ধারণা প্রচলিত আছে, গোবিন্দা নাকি যে অভিনেত্রীর সঙ্গে বেশি সংখ্যক ছবিতে সহ অভিনেতা হিসেবে কাজ করেছেন তার সঙ্গেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। নীলাম কোঠারি, রানী মুখোপাধ্যায়ের সঙ্গে গোবিন্দার সম্পর্ক নিয়ে বহু জল ঘোলা হয়। বড় পর্দার আড়ালেও গোবিন্দা তার সহ অভিনেত্রীদের সঙ্গে সময় কাটিয়েছেন বলে বহু সংবাদ সংস্থা দাবি করছে। বর্তমানে এই অভিনেতা বড় পর্দার চেয়ে টেলিভিশন রিয়েলিটি শো এর বিচারকের আসনেই বেশি দেখা যায়। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।